আমার সোনার দেশটা খাইলো রেহে ডিজিটাল মোবাইলে, আমার সোনার দেশটা খাইলো রেহে পরকিয়া প্রেমে, আছে না না? নিজের বউরে ভালো লাগে না, পাশের প্রতিবেশী ভাবি রে দেখলে, সালাম আলাইকুম ভাবি কেমন আছে, আছে না না? এ বিয়ে করলে দুটো কর, তাহলে ভাবির দিক তাক আসে কথা বার না রাগ করেছেন আপনারা। আর এখনকার ভাবির আবার ডিজিটাল, দেবর যদি একবার যায় ভাবি আপনাকে দেখলে মনেই হয় না আপনার বিয়ে হচ্ছে, ভাবি তখন কয় তুই খালি কথা কস, তোর ভাই তো কিছুই কয় না, কয় ভাইয়ের কি সেই চোখ আছে, ভালোবাসতে গেলে চোখ লাগে ভাবি, আছে না ভাই? আর ভাবি যদি ইমানদার নেককার দিনদার আবেদা সালেহা কর্তারিসি হই তো কি বলতো, কুল্লিল মুমিনিন গুদ্দুরা মিনা বসারিহিন, হে দেবর আল্লাপাক বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের, তোর জন্য আমি জায়েজ নাই ঘর থেকে বের হয় না, কথা বল। আর ওরা আরো ঘর বসায়, আসো খাটে বসো, কি খাবা তুমি, কি নিয়ে আসবো, তাই রে ভাবি আদর কি, আছে না না? কি আদর করি, বাপ রে বাপ, দেবর পায় স্বামীর কথা পর্যন্ত ভুলে না। আর বাড়ি গেলে কয় রহিমা স্বামী কেমন, কয় স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মত, হবি তো তোর চরিত্র খারাপ, দেবর আর দুলে ভাইয়েরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের সাইডে ভয়ঙ্কর, এই দুইটা পুরুষের দ্বারা মা বন্ধুর বেশি ক্ষতি হয়, কথা বলে কে? আল্লাহ আমাদের হেফাজত করে জোরে কোন আমি, তাহলে চার নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে, কার ভয়ে? ওই এখান থেকে অনেক দূর জেলার নাম দিনাজপুর, সেখানে আছে স্বপ্নপুর মকার মুখী সকাল সখী বৈশা বাঘ বাকুম করবে আর কাঁচা বাদাম পাকা বাদাম ফেটে খাবে, কথা বল, ওগুলো বাদ দাও, চরিত্রের পরিবর্তন করো। আর আপনাদেরকে বলবো পিতা মাতা যারা আছেন, ছেলেটা কি করে যুবক ছেলে খবর রাখা লাগবে, যুবতী মেয়েটা কি করে খবর রাখা লাগবে, কারে মোবাইলে কল দেয়, কার সাথে যোগাযোগ আছে, ইমো মেসেঞ্জারে কার সাথে কথা বলে, ও সারা রাত জায়গায় জায়গায় কি করে, আসলে পড়াশুনে করে নাকি ফেসবুকে করে থাকে, সেটা দেখা তো জানা ছাড়া না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চার নাম্বার আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে, মা বন্ধের বলে যাই বাপ খবরদার খবরদার মা, ব্যাপার তাই চলাফেরা করবেন না, চারটা বলে আটটা জান্নাত আপনাদের দরজা খোলা, এক নাম্বার নামাজ, দুই নাম্বার রোজা, তিন নাম্বার ফরজ পর্দা, চার নাম্বার স্বামীর খেদমত, মা বলে নামাজ পড়ে পড়ে না, রোজা ধরে সারে না, আর পর্দা তো ঠিক মতো করবারই চাই না, সালামের পর্দা ঠিক আছে, দরজা আর পর্দা ঠিক আছে, নিজের শরীরে মা বলে না পর্দা দিতে চায় না, সেরা না একটা নারী যদি ঢিলা দাদা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্পূর্ণ চলে আসে, তাহলে মা বোনের পর্দা ঠিক মতো করতে চা, একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বেপর্দায় রাস্তাঘাটে বের হতে পারে, একটা নারী যে দামি মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পূর্ণ তার পর্দা দেখে বোঝা যায়, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কেন বলেন না, কি সমস্যা, কি ব্যাপারটা শুনলে ভালো দেখা যায় না, হাসলামি করো, এই ছোব ভালো হবি না তোরা, ওরা কয় হুজুর সবাই যদি মুরগা পরে পর্দা করে আমি দেখবো কি, বিয়ে করে বউ দেখবি, বিয়ে করে বউ দেখবি, যেটা দেখলে হালাল বরক জীবন ধন্য হয়ে যাবে, কথা ঠিক কেনা, এই জন্য মা বন্ধুরা বলে যাই মা পর্দা করবেন মা, পর্দা আপনার সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে, পর্দা আপনার ভাগ্য খুলে দেবে মা, পর্দা সিন নারীরা ধর্ষণের শিকার হয় না, কথা বলে ঠিক কিনা, মা ভালো তো সন্তান ভালো, খেত ভালো তো ফসল ভালো, আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি উপহার দেব, মা যদি ঢিলা ডালা বোরকা পরে পর্দা করে চলে, নামাজ কোরআন তিলাওয়াত করে, সন্তান গর্ভে রাখলে সবসময় আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ওই সমস্ত মায়ের পেট থেকে আল্লাহর ওলি দুনিয়াতে জন্ম নেবে। আর যে মা বোনেরা সারা দিন বাপরে বাপ সারা দিন ডাক্তার কইছে রেস্ট থাকবেন, একেবারে বালি সেলান দিয়া বা হরিমর ধরে আছে স্টার দল সাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, গাইবান্ধার হুজরা সে করলো হামলা, দেবেন নাকি ভাই ডিজিটাল মামলা,
আখি বাকি কিরণ মালা এগুলো দেখে আমার মন্দিরের বাড়ির কথা জানা কথা ঘর না ওগুলো দেখে তো স্বামীর কাছে বাইদা করে শোনেন না আমার যে কিরণ মালা রে তো জালা যদি বুঝিতাম তাইলে কি আর রিসালে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কিরণ মালা রে জালা আছে না নাই স্বামী চিন্তা করে বউ যদি ভাবে বাইদা করে আমার তো বলা দরকার এইবার স্বামী দেখে বলে সাথী তুমি রাগ করো না কলো তোমার আঁকি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি ইস্টার জল অনেক নারীর মাঝে হাই রে নারী পদ্মা সারি সুচ্চ তাহার পিছে মনে রেখো দুনিয়া তা একেবারে মিশে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাপ নইলে সাজাদপুরের মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম এখনো সময় আছে মা ইস্টার জল সাজি বাংলা দেখে জীবন নষ্ট করবেন না ইমান নষ্ট করবেন না মা সারাদিন ওই হিন্দুরা ওই ওই হিন্দুদের মতো নাটক সারাদিন পূজা হয় দেব দেবী হয় কিভাবে পরকে প্রেম করা লাগবে কিভাবে শাশুড়ির চায়ের ভিতর ঘুমের ঔষধ কিনে লাগবে কিভাবে একটা স্বামীরাই আর একটা পরকে প্রেম করা যায় কোপনে প্রকাশে কিভাবে স্বামীরাই আর একটা ছেলের সাথে ডেটিং করা যায় ফেটিং করা যায় ওগুলো শিখে আপনার চরিত্র নষ্ট করতেছে এই জন্য মা বলেদের বলে যাই বা ওই কালাস বাংলা জি বাংলা স্টার জলসা সব আপনার আমার ইমান নষ্ট করে দেবে জাহান্নামে নিয়ে যাবে কথা কন ঠিক কিনা এখনো সময় আছে মা আজ থেকে 30-40-50 বছর আগে যে মা বোনেরা ছিল ওরা তো এগুলো দেখে নাই ওদের কি জীবন বাঁচে নাই ওরা কি চলে নাই আগেকার মা বোনেরা সময় পাইলে ল্যাপখেতা সিলাই করছে ল্যাপখেতা সিলাই করছে আর এখন মা বোনেরা সময় পাইলে কোনো কথা নাই টেলিভিশন জুড়ে দিয়ে আছে বৈশা আবার রাতের বেলা বিদ্যুৎ না থাকলে পরের দিন সকালবেলা কাজ আদায় করে আর সকালবেলা না দেখতে পারলে মুক্ত বৈশা ফুলে বসে থাকে স্বামী এসে কয় কি হয়েছে বাপ বলছে না মা বলছে কয় না আমি জলসন নাটক গুলো দেখতে পারি আছে না না এখন মা বন্ধুরে বলে যাই মা এখনো সময় আছে মা পরিবর্তন হয়ে যা মা ও মা বোনেরা পরিবর্তন হয়ে যান মা আজকে দেখেন মা বন্ধুর ব্যাপারদার কারণে কত ঘটনা ঘটে কথা কমে রাগ করেছেন না বিয়ে হয় নাই সন্তান পেটে চলে আসছে কথা কম না এখন বাপকে খোঁজো বাপকে খোঁজো এই জন্য মা বন্ধুরে বলে যায় মা খেলাই খেলাই নিজের সতীত্ব সম্মান হারাবেন না সন্তান গর্ভে আসার পরে বাপকে বাপকে খোঁজো বাপরে বাপ কত নায়িকা সন্তান জন্ম দিল আমি নাম বলছি সন্তান জন্ম দিল বাপ খুঁজে পাওয়া যায় না কে হবে বাপ কে হবে বাপ বাপরে বাপ বিয়ের আগে 2-3 মাস তাদের আবার আনন্দ ফুর্তির অভাব নাই কথা কন ঠিক কি লাজ লজ্জার সরম বলে ওদের কি শোনাই কথা কন না রাগ করতেছেন আপনারা কষ্ট হইতেছে আপনাদের এই জন্য মাদের ভালো হওয়া লাগবে মা আল্লাহ আপনার দেহের ভিতরে অনেক দামি সম্পদ দিয়েছে মা মনে রাখবেন মা যে জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি আপনি যত পর্দার ভিতরে থাকবেন আল্লাহ দেয়া পর্দা আল্লাহ দেয়া ফরজ বিধান মেনে চলবেন তত আপনার ইজ্জত সম্মান বাড়বে কথা বলেন ঠিক কিনা অকর না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা আল্লাহ দেখে বলেন খবরদার খবরদার নারীরা তোমরা জাহিলিয়াত যুগের মেয়েদের মতো রং ভং করে নিজের দেহকে প্রদর্শন করো না ওয়াল ভিতর অবস্থান করো আর প্রয়োজনের কারণে যদি বাহিরে যাওয়া লাগে বোরকা পরে পর্দা করে যাওয়া লাগবে কথা কন ঠিক কিনা আর 4 নম্বর স্বামীর খেদমত মা বলে এখন দেবর কিন্তু দেবরের খেদমত করে পীরের খেদমত করে কিন্তু স্বামীর খেদমত করবার চায় না স্বামী যদি বলে মুখের মা একটু পানি ভরায় দাও বালতি ভরায় দাও গোসল করবো কয় হওয়া চাকরি নিপাশে কথা কেন কাপড় ধুয়ে দাও দাসি পাইছো যে কোনো কাজের কথা বললে উল্টো একটা মেজাজ দেখায় এরকম মহিলা আছে না নাই এ ধরনের মহিলা নিয়ে সংসার কইরা কিন্তু শান্তি কপালে দুবে না খালি খেসখেস করে কথায় কথা খেসখেস করে মেয়ে মানুষের এত মেজাজ মা বন্ধুরা হবে কবল নরম
স্বামীর কাছে নরম মেজাজ দেখালে তাকিয়ে থাকে, সেই মেজাজ দেখায়। আপনাদের এলাকার মহিলারা কেমন জানি এই কল্পনে ঠান্ডার ভিতরে প্রিয়তম স্ত্রীর সাথে এক কম্বলে এক ল্যাপে ঘুমাচ্ছেন, আপনি যখন সোনা তাদাই করার জন্য ঘুম থেকে ওঠে মসজিদে যাচ্ছেন, তখন ডাকতেন সোনা ও সোনা শেফালি ও আমার বুলবুলি ভালোবাসার তুলতুলি, ঘটনা সোনা ওঠো তুমিও নামাজ পড়ো আমিও নামাজে যাই, আদর করে বউরে ডাক দেবেন, বউকে আদর করে ডাকাও সোনা সোনা বুঝে না কিচ্ছু আদর করে রাখা যাবে। আম্মা যখন আয়েশার নাম ছিল আয়েশা, আল্লাহ রাসূল আদর করে হুমায়রা বলে ডাকতেন, আল্লাহ একবার বলে তা আপনার বইয়ের একটা নাম আছে ধরেন নাম হলো নারগিস, আপনি আদর করে ডাকবেন, আদর করে ডাকবেন আদর করে একটা নাম দেন যা পারেন দেন, আমি তো আপনার বইয়ের নাম দিয়ে দিব না, আপনি আপনার বউকে কি বলে ডাকবেন আপনার কথাকে বোঝা গেল, স্ত্রীকে আদর করে নাম ধরে ডাকাও কি সুন্নত, আল্লাহ আকবার বলেন, স্ত্রীর কপালে চুমকে বাহিরে যাওয়া সুন্নত, বাইরে থেকে স্ত্রীর জন্য কোনো কিছু হাদিয়া খাবার তোহফা নিয়ে আসাও সুন্নত, আল্লাহ আকবার বলেন। জয়পুর হাটে বাস করবে গেছি, এক যুবক কচ্ছে হুজুর বাইরে যান ফেনসিরি খাই বলেছেন এক বোতল আনবো, কত বড় খারাপ চিন্তা করছে যা যে ধান্দা ভাই, স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ালে আল্লাহ রাস্তায় সৎকার করলে যে সব স্বামীর আমল আল্লাহ আমল নামে আল্লাহ সেই সব লিখে দিবে, কোন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সঠিক বুঝার করে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, তাহলে নিজে সলাতে একটা পরিবারের চারজন সদস্য চারজন যদি নামাজ পড়ে বাদেন ভালো লাগে না দিলটা ভরে যায় না, আলহামদুলিল্লাহ আমরা চারজন সদস্য চারজনই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, ছেলে স্ত্রী পরিবার পরিজন সবাই যেন নামাজি হয়, সলাতের প্রতি নিজে যত্নবান হবে পরিবার সবাইকে যত্নবান বানাবো ইনশা আল্লাহ, এরপরে আল্লাহ পাক বলে উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই উত্তরাধিকারী হবে, আল্লাযিনা ইউরিসুনা আল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস হুম ফিহা খালিদুন, সেখানে তারা যুগের পর যুগ বসবাস করবে, কোনদিন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে না, কোন সুবহানাল্লাহ, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার ওয়ান মুমিনদের সাতটা গুণা বলেন, নাম্বার ওয়ান শুরু হয়ে গেল, ঝটপট আলোচনাটা শেষ করে দেব, খুব দ্রুত গতিতে শোনার চেষ্টা করবেন, আল্লাহ বলেন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে সলাত আদায় করে, আর ভয় আপনি যখন সলাতে দাঁড়াবেন সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে দাঁড়া লাগবে, দুনিয়া রাজা বাদশার সামনে যদি দাঁড়ান যতটা ভদ্রতা আদব নিয়ে দাঁড়াবেন তার চাইতে কুটি কুটি আদব আর ভদ্রতা নিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহর মসজিদে দাঁড়ানো লাগবে, এমন আদব নিয়ে দাঁড়াবো কোনো বেয়াদবি যেন না হয়, আপনি যখন মসজিদে ঢুকবেন দিলের মধ্যে ভয় থাকবে কার, ভয় থাকবে কার, ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার কোন আমি আল্লাহকে ভয় করো হাক্কো তোকাতি ভয় করার মতো ভয় করো, তোমার দিলের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে আপনি যখন সলাতে দাঁড়াবেন মনে মনে ভাববেন আমি সলাত আদায় করতেছি আমার আল্লাহ এই দৃশ্য দেখতেছেন, বলেন আল্লাহু আকবার, আপনি সলাত আদায় করবেন আর মনে মনে এই কথা খেয়াল করবেন আমি সলাত আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহু আকবার, আপনি সলাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি, এটা মনে করে প্রতি ওকতে সালাত আদায় করা লাগবে, মনোযোগ দিয়া মনোযোগ দিয়া মনোযোগ দিয়ে কথা বলেন ঠিক কি না, মনোযোগ দিয়ে সালাত আদায় করবেন, জানেন আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এতটা লম্বা সময় দাঁড়ায় রুকু করতেন, আমার নবী এতটা লম্বা সময় দাঁড়িয়ে কিয়াম করতেন, মাজান নবীজির পা মোবারক ফুলে যাইতো এত লম্বা সময় রুকু আর সেজদা করতেন আমার নবী, আম্মা জান আয়েশা দেখে বলে মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন সেজদা থেকে রুকু থেকে উঠবে না, জোরে বলেন আল্লাহু আকবার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি করে ভিজে গেছে কিন্তু না না তাকায় দেখি বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় লুটিয়ে পড়ে এমন কান্না শুরু করেছেন নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানা ভিজে গেছে,
আমার নবীজির চোখের পানি দিয়ে পুরো বিছানা ভিজে গেছে বাজার। সিজদা থেকে আমার নবীজি যখন মাথা উঠাইলেন, আম্মা জামাই সাথে বলে, নবী কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দাদি জুব্বা ভিজে গেছে, এমনকি বিছানা ভিজে গেছে। ও নবী এত কান্না কেন করেন, কি হয়েছে আপনার নবী গো? আমার কি একটু বলা যায় না? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গোনাগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আয়েশা আমার একটা গোনাগার উম্মত যেন জাহান্নামে না যায়, আমি কাঁদি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় দয়ার নবী, মায়ার নবী পাইছি বাজার, যে নবী হলেন মুমিনদের জন্য সিনহশীল, মায়াশীল, দয়াশীল। আল্লাহু আকবার বলেন। আমার সন্নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের মায়া সিজদা দিয়ে কেঁদে রাত কাটাইয়া যায়। জীবনে তো কোনদিন রাত্রি জাগরণ করে আল্লাহরে ডাক দিলাম না, এমন কোন রাত্রি তো আমি খুঁজে পাই না যে রাত্রিতে আমি কেঁদেছি, এমন কোন রাত্রি তো খুঁজে পাই না যে রাত্রিতে আমি কেঁদে কেঁদে আমার চোখের অশ্রু দিয়ে যাই নামাজ ভিজে গেছে। আল্লাহর কাছে কেঁদে বলো লাগে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। মুমিন তো তারা যারা রাতের পর রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দিয়া, দন্দা ঈমান থেকে কথা বলেন ঠিক না? এবারে আমার নবী এইভাবে সালাত আদায় করতেন দীর্ঘ সময় দিয়ে, লম্বা টাইম দিয়ে। সাহাবা ইকরাম কি করতেন জানেন? সাহাবীরা যখন মরুভূমির বাড়িতে দাঁড়ায় সালাতে দাঁড়ায় যেতেন, ওই মরুভূমিতে পাখিগুলো এসা খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো, সাহাবীরা টেরও পাইতো না কোন। সুবহানাল্লাহ, সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, পাখি পড়ে আছে তারপরেও টের পায়। আল্লাহু আকবার বলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, পরিজার টুকরা সন্তানকে সাপ ধরেছেন, প্রিয়তম স্ত্রী মানুষজন ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বিবিরে এত মানুষজন কেন বাড়িতে? বলে, আপনি যখন সালাত আদায় করতেছেন আপনার সন্তান খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ এসে সন্তানকে বিছিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম। ও স্বামী, আপনার চোখের সামনে এত ঘটনা ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহ আকবার। হযরত আলী জিহাদের ময়দানে তীর ঢুকে গেল, টান দিলে কষ্ট পায়। নবীজি ডেকে বলে, সবাই সালাত আদায় করব, দাঁড়িয়ে যাও। এক সাহাবীকে বললেন, আলী যখন সিজদায় চলে যাবে তীরটা ধরে টান দিবা। এইবার ভাইয়ের আমার দুই রাকাত নামাজ, দ্বিতীয় সিজদায় যখন চলে গেছে দুই রাকাতের দ্বিতীয় সিজদায়, ওই সাহাবী কাতারে ফাঁক দিয়ে যায়, এমন জোরে টান মেরে যে তীরের সাথে সামান্য বস্তু পর্যন্ত উঠে এসেছে। আল্লাহ আকবার বলে। নবীজি সালাত শেষে জিজ্ঞাসা করে, আলী, ও আলী, নামাজের আগে তীর টান দিল তুমি ব্যথা পাইলা, নামাজের সময় তীর টান দিলে তুমি কেন বলতে পারলা না, তখন তুমি কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আমি যখন নামাজের সিজদায় চলে যাই আমার মনের ভিতরে এরকম অনুভূতি এসে যায়, আমি মনে হয় জমিনে সিজদা দেই না, মাওলা পাকের আরশে আজিমে যায় আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। সুবহানাল্লাহ। সাহাবীরা সালাত আদায় করতেন, মন চলে যায় তো মাওলা পাকের আরশে আজিমে। সাহাবীরা সালাত আদায় করতেন, মন একটু এদিক সেদিক হইতো না, পাখি পড়ে থাকে টের পায় না, সন্তানকে সাপে ধরে টের পায় না। আল্লাহ আকবার বলো। আরে আমরা একটা মশা বলে এক ঠ্যাঙের ওপর বলে আর এক ঠ্যাং তুলে দেখো খাবি খা আছে না? না, বাপ রে বাপ, আমাদের তো পাগল মন, খালি ছটপট করে। কি মন, কি মন, জোরে কয় না, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যাই রে? আমাদের মন অস্থির, নামাজ পড়ি সাজাতপুর মন চলে যায় সিরাজগঞ্জ, নামাজ পড়ি কলশালিকা মন চলে যায় পাবনা। আমাদের মন অস্থির, স্থির থাকে না,
নামাজের মধ্যে তো থাকে না, কয় রাকাত পড়ছি ওইটা মনে থাকে না, কয় সিজদা দিছি ওইটাও ঠিক থাকে না। বাপ রে বাপ, ওই নামাজ না ভোলা নাই কথা বল না, হ্যাঁ আছে না নাই, আছে না নাই আপনাদের এলাকায়? নাই, আপনারা তো বিরাট বড় আল্লাহর উলি, আপনাদের এরকম হয় না? কত লোক আছে বাপ রে বাপ, উজু করতে গিয়ে তারা হয়, এক চাষা মেয়ে উজু করতে যে এত তারা ঘুরে করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদ দেখছে, তাই সাল মসজিদ পিছলে খায় চাষা একদিন জঙ্গি একদিন, তাও কয় আল্লাহ একবার। হাই রে মুসলি, কত মুসলি আছে নামাজে দাঁড়ায় মসজিদের ফ্যান কয়টা কোন দেয়ালে কি লেখা আছে ওগুলো দেখে, আবার উজু খানে যখন পানি ছেড়ে দেয় নামাজ পড়তে পড়তে টাকায় দেয়। ও বাদশা ভাই কে বলালো, আছে না না? আপনার নামাজের ভিতরে মন যদি এদিক সেদিক চলে, এদিক ওদিক তাকান, হ্যাঁ দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, তাহলে তো সমস্যা, কথা বলে না এভাবে সালাত আদায় করলে হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করা লাগবে। আপনি মসজিদে যখন ঢুকবো একমাত্র ভয় থাকবে কার? মসজিদে ঢুকে বলে কি ব্যাপার, জমিতে পানি কি ছাড়ছে, হ্যাঁ মেশিন চালু করছে, ডিপ চালু হয়েছে, মসজিদে যা গল্প করে, আছে না মসজিদে? আবার দেখো আবুল কালাম ভাই হাটে গেছিলেন, ধানের দাম কেমন গেল আজকে? বাজার বলে বাড়ছে শুনলাম, হ্যাঁ মসজিদের মধ্যে যা ধানের গল্প, জমিতে পানি আছে কিনা সেই গল্প, মসজিদ আর মসজিদ না হয়ে গেছে বাড়ির বেডরুম, এ কথা কোনা কে? আর তোরা তো যায় মোবাইল টিভি, আমি দেখিনি এ মসজিদ মোবাইল টিভার জায়গা, এক এলাকায় গেছি ইমাম দেখে উনি আল্লাহর ওলি হয়ে গেছে না? ইমাম ভুল করলে তুমি ভুল করবে, মানুষকে বলা হবে না কে খারাপ না খারাপ, এটা বলা দরকার না, আপনি ভালো ইমাম টিভি দেখে যায় যায় নাকি চলেন মসজিদ হচ্ছে সব মোবাইল টিভি কাতারে কাতারে থাকি কর, আছে অনেক ইমাম সাহেব আছে ওনারা মসজিদে মোবাইল টিভি এরকম আছে, আছে এটা করা যাবে না। আমি নিজের চোখে দেখেছি বাপরে বাপ, চারজন যুবক এক জায়গায় হ্যাঁ মসজিদ, এ তোমরা কি করো? কয় লুডু খেলতেছে, মাথা কার করা বলা এখন মসজিদের মধ্যে ঢুকে লুডু খেলতেছে, আছে আছে এরকম আছে, জোরে বলেন আছে। এ বাজার করবার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আমি যে কথা বলতে চাই বাজান খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, আমি গণকার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, সালাত যখন আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করবেন, দিলের মধ্যে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ভয়ে সালাত আদায় করার জন্য যা লাগবে একমাত্র আল্লাহর ভয়, অন্য কোন চিন্তা মনের ভিতরে রাখা যাবে না, আর মসজিদে ঢুকে দুনিয়া বিয়ে আজে বাজে কোন গল্প করা যাবে না। ইবাদত করতে গেছেন তামাশা করতে যান, কয়েকটা মিনিট গেছেন আল্লাহর গুণগান গান, বাপরে বাপ মসজিদে যায় দুনিয়াবি নানান গল্প রাগ করতেছেন, করেন সমস্যা কি? আপনারা যদি রাগ করেন আমার সমস্যা আছে? তাহলে এক নাম্বার মুমিনদের গুণাবলী যারা সালাত আদায় করে কার খুশির জন্য? সালাত আদায় করে কার খুশির জন্য? কুলিনা সরাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ সবকিছু কার জন্য? তাহলে আপনার আমার সালাত হবে কার জন্য? কঠিন কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? সালাতের। এর জন্য আমাদের সালাতে মনোযোগী হওয়া দরকার, আছে না নাই? সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ, হাত তোলার দরকার নেই, মনে মনে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আর একবার বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার তাহলে এক নাম্বার গোনা বলি সালাত আদায় করব কার ভয়ে? কার ভয়ে? দুই নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, মমিন বান্দা মারাত্মক কথাবার্তা বলবে না, এক জায়গায় বসে উল্টা পাল্টা কথা বলা যাবে না। বাপ রে বাপ, এত গল্প শুরু করে যে অমুক খারাপ তমুক খারাপ মানুষের সমালোচনা করে, এক জায়গায় বসে কি বোধ কমিটি সভাপতি সেক্রেটারি কি কমিটি গিবত কমিটি বলেন না, আছে এলাকায় আছে আছে আপনাদের এলাকায় আছে বাজার, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে। মমিন বান্দা মারাত্মক কথা বলবে না, এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। মনে রাখবেন বাজার আল্লাহ জবান দিয়েছে, জবানের হিসাবও কিন্তু নেবেন, কথা বান ঠিক কিনা। আমার নবীজি বলেন তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নাম্বার, দুই চোয়ালের মাঝখানে নরম জিহ্বা আর দুই উরুর মাঝখানে লজ্জা স্থান, দুইটা যদি সঠিকভাবে হেফাজত করতে পারো, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহ হু আকবার। এজন্য মুখ দিয়েছে আল্লাহ পাক, আলতু ফালতু কথা বলার সময় মুমিনের নাই। মার মুমিন প্রত্যেকটা কথা হিসাব করে বলবে, কারণ এই জবানের হিসাব দিলে কার কাছে মমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথাগুলো বললে সব হয় সব হয় সব হয়। মমিন অনার্থক কাজ করবে না, মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রাকারের আয়োজন করবে না, বাণিজ্য মেলা দেবে না, মমিনের টাকা হলে মমিন মদের বার উৎপাদন করবে না, ইয়া বা গাঞ্জা মদ ফেন্সি বিল খাবে না, মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, দশটা ফলের গাছ লাগাই দিবে জনগণকে খাওয়ানোর জন্য, সুন্দর একটা পুকুরের ঘাট বানাই দিবে জনগণের গোসলের জন্য, কথা কন্যাকে। মমিনের টাকা হলে সমাজে যত ভালো ভালো কাজ আছে সব চালু করবে, বন্ধ কাজ করবে না। এরপরে মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। আল্লাহ পাক কান দিয়েছে গান শোনার জন্য না, কান আছে দেখে গান শুনবা, ধুমবা চলে ধুম শোনা যাবে না, কুসকুস হতা হে শোনা যাবে না, কথা বলে রূপবানি আছে কবর গলাইয়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া, সময় আছে পাল্টে দাও। অনার্থ কাজে বাজে গান বাজনায় কান দিয়ে শ্রবণ করা যাবে, একটু কথা বলে আপনার কি ঝিমাচ্ছেন ঘুম ধরেছে আপনাদের? তাহলে অনার্থ কাজে বাজে গান বাজনা শোনা যাবে, অশ্লীল কথা এই কান দিয়ে শোনা যাবে, এই কান দিয়ে শুনতে হবে। হকানি ওলামা একরামদের বয়ান, ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। আর আমাদের সঠিক বুঝদান করে সরে বলেন আমিন। তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়, মমিন সমাজে সেই সেই কাজগুলো করবে সে যেই কাজগুলো করলে সব হয়, মমিন সেই সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মমিন থাকবে, সব আছে যেখানে মমিন থাকবে, আর গুনাহ আছে যেখানে মমিন নাই। এটা হলো দুই নাম্বারে গুনাহ বলি। তিন নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। না আল্লাহু আকবার, মন খারাপ হচ্ছে আপনার? দোয়া করে দেই বাজার, তাহলে আওয়াজ শুনবেন, একটু আওয়াজ দেন না বাজার। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মমিন বান্দার তিন নাম্বার গোনা বলি, আল্লাহ যদি মমিন বান্দাকে রেসাব পরিমাণে ধনের মালিক বানায় দেয়, মমিন বান্দার যদি আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে দেয়, মমিন বান্দা প্রতি বছরে হিসাব করে করে সক্রিয় ভাবে যাকাত দিবে কার ভয়ে? হে বাজান, মনে রাখবেন বাজান, আল্লাহ আপনাকে যত টাকার মালিক বানাক না কেন, বছরে একবার যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন কে? শতকরা 2.5% হিসাব করে বাজান, কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত, আর কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা যাকাত, হিসাব করে করে মমিন বান্দা বছরে একবার যাকাত দিবে কার ভয়ে? জোরে বলেন যাকাত দিবে কার ভয়ে? যাকাত দেওয়া লাগবে আল্লাহর ভয়ে। যাকাত হলো মালের ময়লা, যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে। আর আল্লাহ পাক যাকাত কেন দিয়েছে বাজার? কারণ হলো যাকাত আল্লাহ পাক ইসলামের ভিতরে কাজ দিয়েছেন, কারণ হলো যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে গরিবের মুখে হাসি ফোটানোর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার।
কোন সমাজের অর্থনীতি যদি হয় যাকাত ভিত্তিক, ওই সমাজ হবে জান্নাতি সমাজ, ওই সমাজের মানুষ গরিব থাকবে না। কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি ফরজ, আর সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম, ওটা হলো শয়তান আর মানুষের তৈরি করা। আর যাকাত ভিত্তিক অর্থনীতি আমার আল্লাহ দিয়েছেন কথা কোন ঠিক কিনা? এদেশে জরিপ করে দেখা গেছে বাজার দশটা বছর যদি যাকাত আদায় করা হয় আর সঠিকভাবে সঠিক ব্যক্তিকে দিয়ে যাকাতের টাকাগুলো বণ্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত খাওয়ার জন্য একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। এত টাকা যাকাত আদায় হবে বছরে বছরে, কিন্তু বড় লোক কয়েক কোটি টাকা যাকাত আসবে হুজুরের কাছে। হ্যালো হুজুর, বড় ছেলে সিঙ্গাপুরে গেল, মেয়েটা লন্ডনে গেল, চতুর্দিক দিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল। তার মানে হুজুরের কাছে শুধু এতটুকু বলতে চাই, হুজুর খালি একবার মুখ দিয়ে বলুক হাজির সাহেব এই বছর যেহেতু অনেক খরচ হয়েছে যাকাত আর দিন না। হুজুরের মুখ থেকে গেলে ফতুয়া নিতে চাই কথা কন না গা। এ বাজার গোবার বাংলার ভূখণ্ডে যাকাতের যে দৃশ্য দেখি, যাকাত মানে শাড়ি লঙ্গি। স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়ে গেল, যারা যাকাত দিচ্ছে নিয়ে গেল, 50 বছর চলে গেল, ভাগ্যের পরিবর্তন হলো না। ভাগ্যের পরিবর্তন হবে তখন, আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে যখন, আল্লাহর বিধান ছাড়া, মুসলমানের সংবিধান আল কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। যতই মাথা পিছু আয় দেখানো হোক, বাপ রে বাপ, ডলার কে ডলার আয়, গল্প দিয়ে বলা যায় আমরা পৃথিবীর সবচাইতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর হিসাব করলে কয়েকটা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে এগিয়ে আছি, ওগুলো বলা যায়। আমি আমার ভাষ্য অনুযায়ী বলি, আমি এদেশে তখনই বুঝবো যে আমরা অনেক ভালো আছি যখন দেখবো এদেশে একজনও গরিব নাই। ওই সৌদি আরব বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, ভারত বলেন, বিভিন্ন দেশ থেকে শ্রমিক আসে আমাদের বাড়িতে বাড়িতে কাজ করে। আমরা যেরকম প্রবাসে যাই কিছু ইনকাম করার জন্য, কাজ করার জন্য, বিদেশ থেকে যখন আমার দেশে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মানুষ আসবে বিদেশ থেকে আমাদের বাড়িতে কাজ করার জন্য, তখন বুঝবো যে না আমরা হয়েছি কথা বলে। এর আগে সব তো গল্পই কর, এখনো মানুষ ডাস্টবিনের খাবার করে খায় কথা বলে, এখনো ফুটপাতে অনাথ শিশু না খেয়ে রাত কাটায়, এখনো রেল স্টেশনে গৃহহীন মানুষ ঘর না পেয়ে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, এখনো একজন নারী 200 টাকার বিনিময়ে অন্য পুরুষের কাছে দেহ বিক্রি করে তার পেটের খাবার সংগ্রহ করে কথা বলা যায় অনেক। দারিদ্রতা বিমোচন করতে হলে, দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে, এটা যদি আপনাদের স্বপ্ন হয়ে থাকে তাহলে এই সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। স্বপ্ন দেখানো সহজ, স্বপ্ন বাস্তবায়ন করা অনেক কঠিন কথা বলে না কেন? আমি স্বপ্ন দেখি বাংলাদেশের ফতফাতে কেউ থাকবে না না খেয়ে কোনোদিন কথা। আমি স্বপ্ন দেখি বাংলাদেশে ক্ষমতার জন্য আর কেউ করবে না মারামারি। আমি স্বপ্ন দেখি বাংলাদেশের সংবিধানে আল্লাহর কোরআনের আইন চালু হবে একদিন। আমি স্বপ্ন দেখি কোরআনের ময়না ফাঁকি গুলো, কোরআনের ময়না ফাঁকি গুলো খাঁচা থেকে আসবে আবারও ফিরে নিরে। স্বপ্ন দেখি কোরআনের ওই ময়না ফাঁকি গুলো আবারও আসবে। বলতে চাচ্ছে আমার একটু শরীর অসুস্থ তো এসে বলতে যা আটকে যাচ্ছে, আর রাত 12টার পরে মাথা কাজ করে না, সমস্যা চতুর্দিকে হচ্ছে, হয় না হয় না, রাগ করতেছে। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি, যাকাত মানে শাড়ি লুঙ্গি নয় কথা কোনে, আর যাকাত মানে শাড়ি লুঙ্গি দিলেও নিজের পরনে থাকা মানুষ লুঙ্গি 500 টাকা 700 টাকা দাম, আর গরিবকে দেয় 150 টাকা 200 টাকা লিটুর লুঙ্গি, ও পরে থাকে আর জান্নাত জাহান্নাম সব দেখা। এ মাইকের সাউন্ডে ফোন কল কর দেখিস না মানা সাউন্ডটা টপ টপ করছে, কমে দে না, হ্যাঁ কমে দে মানে রাগ করছেন আপনারা, সব কমই শুনলাম না, তা দাম টন টন না কর, এদিকে খেয়াল করেন কি বলছিলাম।
জাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। হযরত ওমর ফারুক থেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও, এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে জাকাতের জন্য কারো দুয়ারে লাইন না দে। আল্লাহ আকবার বলেন। আর জাকাত মানে এদিক খেয়াল করে, আল্লাহ পাক যাদেরকে জাকাত দেওয়ার অর্থ দান করেছেন, জাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণে ধনের মালিক বানিয়ে দিয়েছেন, আপনি যে গরিবের হাতে জাকাতের টাকা দিচ্ছেন, আপনি কি গরিবকে দয়া করুণা করলেন? না 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 না, কারণ জাকাত আপনার দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আপনি যাকাত দিয়েছেন, এটা আপনার দিতে হবে, আপনি বাধ্য, এটা আপনার ফরজ বিধান, এটা আমল করলে আপনি বাঁচবেন, না হলে এই সম্পদ আপনার পরকালে জাহান্নামের শাস্তির কারণ হবে। যাকাত আপনাকে দিতে হবে, এটা আপনার ফরজ, কিন্তু ওই গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। ওই গরিব আমার যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সহজ একটা সুযোগ করে দিয়ে ওই গরিব বড় লোককে দয়া করেছে, কথা কি ক্লিয়ার? বাপরে বাপ, একটু জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করে ফুটে নি দেখা, কয়েকটা টাকা জাকাতে দিয়ে মোশান দেখায়, এলাকায় ভাব দেখায়, মুডে থাকে, বাপরে বাপ। আছে না নাই? এই জন্য জাকাত এইভাবে আমরা দিব না। দিব কিভাবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে সাজাদপুরে একটা চায়ের দোকান দিয়ে দেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান কিনে দেন। ওই যে মহিলাটা আসছে বিধবা নারী জাকাতের টাকা চাইতে, ওনারে এমন কিছু দেন, দুইটা তিনটা ছাগল কিনে দেন, দুই একটা গরু কিনে দেন, সেলাই মেশিন কিনে দেন, ওগুলো চালায় ভাগ্যের উন্নতি হবে, কথা বলে ঠিক কিনা? এজন্য যাকাত মানে কর্মস্থানে ব্যবস্থা করা, যাকাত মানে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে গরিবদের পাশে দাঁড়াবে যাকাত ভিত্তিক অর্থনীতির দল, কথা বলে ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা, আজে গেল না মনের ব্যথা, এখন উচিত কথা যদি কই পিঠের উপর দেওয়া যাবে, ওই কমে দেশে তো দেশে হোক। এতে খেয়াল করেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে মূসা আলাইহিসসালাম কারুনকে যা বলে, কারুন তোমার যাকাত দেবে, কারুন বলে কত কয় শতকরা 2.5%, হিসাব নিকেশ করে কারুন দেখে বাপ রে বাপ এত যাকাতের অর্থ আসছে, কয়েক দিন যদি যাকাতের টাকা বিতরণ করা হয় তাও শেষ হয়নি, এমনি তো কৃপণ, স্যান্ডেল পায়ে দেয় না ক্ষয় যাবে, জামা গায়ে দেয় না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ এত টাকা কেমনে দেয়? কিন্তু কারুন গালাপা কেমন ধন সম্পদ দিয়েছিলেন, 70টা উট লাগত চাবি বহন করতে, চাবি যদি এত হয় তালা কত, তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবেই না, কথা ঠিক কি? সেই কারণ যখন যাকাত পয়গাম্বর চাইতে গেলেন, বলে না আমি যাকাত দিতে পারবো না, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। হে বাজার গোবার ইদারে কান পেতে কথাগুলো শুনে যাও, আমি যে কথা বলতে চাই, ও সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহর পয়গাম্বর বলে যাকাত দেওয়া লাগবে, যাকাত না দিলে যাকাত আদায় করব, কারণ চিন্তা করে মুসা যে ভাবে খেপে গেছে, যাকাত আদায় করে সার্বে এখন আমি কি করব? এলাকার একটা দুই নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা, তার কাছে চলে গেল, যাই বলে সবদার এক বস্তা তো টাকা তুলে দিয়ে দিলাম, আর এক বস্তা টাকা আগামীকাল দিয়ে দেব, বিনিময় একটা সাক্ষী দিবে শুধু, আগামীকালকে পয়গাম্বর মুসা নবীর যেই মজলিসে দাঁড়ায়া ওয়াজ নসিহত করবে, উপদেশ দেবে, মানুষকে বয়ান দিয়ে আল্লাহর দিকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, ওই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটায়, বাস আর কিছু বলার দরকার নাই, যা করার আমি করব। কথা কি বুঝতে পারলেন? মাদার পয়গাম্বরের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করে পরের দিন সকালবেলা সবাই হাজির হয়ে গেল, মুসা নবী বড় মজলিস এমন সুন্দর বয়ান করতেছেন, বাজান মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশাং হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরে, আল্লাহু আকবার, কারণ ইশারা দিয়ে কয় সবদা দাঁড়া, সব তো মুসার লোক হয়ে গেল, দাঁড়া শব্দ বলে আর একটু শুনি, দুইজন লোক পাঠা দিয়েছে তাড়াতাড়ি সবদারে দাঁড়া করে দে, দুইজন বলে যে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা দেবে, তাড়াতাড়ি দাঁড়ায় সাক্ষীটা দে, শব্দ বলে আর একটু শুনি, বলে না আর শুনতে দেওয়া যাবে না, দুইজন বগলের দিক দিয়ে দুই দিক দিয়ে হাত ধরে টেনে তুলে দিছে, কথা বলেন না, দুইজন দুই হাত ধরে টাইনে তুলে দিছে,
এইবার মহিলা দাঁড়িয়ে গেছে, যখন কারণ লাভ দিয়ে দাঁড়িয়ে গেল তখন একে বলে ওই মুসাবাস বন্ধ কই দিক তাকা দেখ কে দাঁড়াইছে। আজও পৃথিবীতে এমন মানুষ আছে না নাই বাজার হালে বলে যখন হক কথা বলে ওয়া যদি একটু এদিক সেদিক হয়ে যায় মানে হুজুর রে এতক্ষণ তো ভালোই ওয়াজ করতেছিলে এখন তো ওয়াজ লাইন সারা ভাই সব তো আমাদের বিরুদ্ধে চলে যায় ওয়াতে হুজুর ওয়াজ বন্ধ ক। আবু জেহেলের নাম সেদিন আমার এক ভাই নিছে আবু জেহেলের নাম তা বলতে চলে আবু জেহেল টাবু জেহেল কয় কিলা ওরা তো চলে গেছে বলে কয় কিলা চিন্তা করছে তাই বলে আমার মা বলে সভাপতি বলে আবু জেহেল চলে গেছে ছেলে আবু জেহেলের ওয়াজ আপনি করেন কি বলে বাদ দেওয়ার ওয়াজ নাই চিন্তা করছেন তাহলে আমাদের আবু জেহেল দেখলে তো অনেক ইচ্ছে আবু জেহেল তো আশেপাশে ঘুরছে সে খটা কর না খেয়াল নাম আলাদা নাম আলাদা কিন্তু ওই ক্যারেক্টারের চরিত্রের অভিনয় করে যাচ্ছে কথাটা ঠিক কে না ঠিক করেছেন মনে হয় আপনারা আজও যারা আলেমদের দিকে আঙ্গুল তুলে বলে ওই হুজুর ওয়াজ বন্ধ করে বোঝা যায় হুজুর এমন ওয়াজ করতেছে ওর জীবনের সাথে মিলে গেছে ঝগড়া করেছে আপনি মা বলে কেন বললেন ওর বইয়ের সাথে তো ঝগড়া করছে আমি জানি বলেন জানি এগুলো কিছু আজগবি মানুষ থাকে গায়ে পরে ঝগড়া করে আছে না না আরে ভাই মুনাফিক বেঈমান কাফের যা কয় হুজুর চিল্লে চিল্লে আপনি তো ভালো মানুষ আপনি লাভান তোমার কি সমস্যা তোমার তো আর বলে নাই কোন দলের নাম ধরে তো বলে নাই আপনি এত নিজের গায়ে কাদা মাখেন কেন ভাই রাগ করেছে মুসা নবী ওয়াজ বন্ধ করে দিল আর কারণ ডেকে বলে শব্দ তোমার যা যা বলার তুমি বলো চরিত্র ফুলের সাহিত্য পবিত্র বলেন আল্লাহ আকবার কারণ আমার কাছে গতকালকে এক বস্তা টাকা দিয়ে একটা কথা অফার করেছে আর এক বস্তা টাকা দেবে বলে ওয়াদাও করেছে বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে এই কথা কারণ আমাকে বলতে বলেছে এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই আমি আপনাদের বলতে চাই আজকে মুসা নবীর বয়ান শোনার পর আমি জীবনে কোনদিন মুসা নবীকে দেখি নাই মুসা নবীর বয়ান শোনার পর হৃদয়টা আমার গলে গেছে আমি পাপের পথ ছেড়ে গুনাহ ছেড়ে আমি মুসা নবীর দলে ঈমান আনবো বলে আল্লাহু আকবার আমি আপনাদের ঘোষণা করে বলতে চাই ওই মুসা নবীর চরিত্র ফুলের সাহিত্য পবিত্র আর ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত কার জন্য গর্ত করে আর কে গর্তে পড়ে কথা কন্যা কে কথা কন্যা কে কার গোপন তত্ত্ব ফাঁস করতে গিয়ে কে ভাইসা গেল কে ভাইসা গেল আল্লাহ এভাবে ইমানদারদেরকে বাঁচায় কথা বলে ঠিক কি না কোন মিথ্যা তহমান আজে বাজে উল্টা পাল্টা অপচার করে আলেম দেখে নবীদেরকে কষ্ট দিয়েছিল আজ পৃথিবীতে এই ধারাবাহিকতা অব্যাহত আছে বেজান এজন্য হতাশ হওয়ার কোন সুযোগ নাই ফারগোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল আল্লাহ পাকের পয়গাম্বর মুসা নবীর এত রাগ জানে রাখলে টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায় আল্লাহ আকবার বলে তিনি একজন মাত্র পয়গাম্বর যার রাগ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এত রাগ আজরাইল থাপ্পড় মারে মানে কেমন মেজাজ চিন্তা করেন এটা কি কম সব মেজাজ আজরাইল যায় জান কবেজ করবে আছে ওয়াক থাপ্পর মারে আজরাইল চোখ হাতত নিয়ে যায় আল্লাহ বলতেছে আল্লাহ কার কাছে পাঠাচ্ছেন সারা দেব তো মানুষের জান কবেজ করে আজ দেখি মুসা নবী আমার কবেজ সালাম টালাম দেওয়া না আব্দুল করেন না আমার তো বেশি আদব কাদা নিয়ে যায়নি সবার সামনে যাই ওইভাবে গেছি আল্লাহ এটা তো ভুল করছো এমনি রাগি নবী আমারে বেকায়দায় ফেলায় প্রশ্ন কইলে কইলে পারলে আপনার ঘুম নেয় আপনি কি করেন না করেন এরকম একটা চালাক পয়গাম্বর ছিলেন মুসা আলাইহিসসালাম বলেন আল্লাহ ছাগল কে নির্দেশ দেয় মানুষের ক্ষেত খাবি না ঘুমাইছে একটু ঝিমাইছে ছাগল ক্ষেত খায় শেষ করছে মানুষ ধরে নিয়ে চলে গেছে গালি গালাজ করতেছে ওই ছাগল ধরে আসা মারছে এত রাগ কীর্তি এসে দেখে মারামারি খাচ্ছে এক ঘুষি মেরে কীর্তি দুনিয়া থেকে ডিলেট করে দিচ্ছে আল্লাহ আকবার বলে মানে রাগ যারে বলে এত রাগ আর দুনিয়ার কোন নবী ছিল না আল্লাহ আকবার সবচাইতে রাগী নবী মুসা
রাগ করেছেন, টুপি ভেদ করে চুল খাড়া হওয়া মানে কি চিন্তা করছেন? আল্লাহ সেই মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কারণ কার সাধ্য যাকাত আদায় করবেন গেছি আর ও উল্টো আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়া ধর্ষণের অপবাদ দিয়া জাতির সামনে আমার কালার বানাইতে চায়, মিথ্যা তহমত লাগাইয়া জাতির সামনে আমাকে লাঞ্ছিত করতে চায়, অপমানিত করতে চায়। আল্লাহ আর সুযোগ দেওয়া যাবে না, ওর টাইম শেষ। আপনি জমিনকে ওয়াদা দেন, ওরা যেন গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, কারণের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ডেবে গেছে। কারণ মজা মারে আর হাসি আর ব্যাপারই না, লাভ দিলে উঠবো। এরপরে মাজা পর্যন্ত গেছে, ভাই ব্যাপার না, কত হাডুডু খেলাছি ব্যাপার বোঝেন না। এরপরে যখন একেবারে গলা পর্যন্ত গেছে তখন কারণ বুঝতে পেরেছে আর মাজার উপায় নেই, তখন সুরের পরিবর্তন, মুসা মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, আমার শুধু জানটা বস। মুসা নবী বলে আল্লাহু সামাদ, আমার আল্লাহ অমুক পেক, আল্লাহ কারো কাছে নেয় না, আল্লাহ খালি দিয়েই যায়। তোর ধন সম্পদ সহ তুই ধ্বংস হয়ে যা, তোর ধন সম্পদ আমার আল্লাহর কান কোনো কাজে আসবে না, কথাটা ঠিক না? তোমার ধন সম্পদ সহ তুমি জমিনের ভিতরে ডাইভে চলে যাও, আল্লাহ ওয়াদার মোতাবেক কারণে ধন সম্পদ সহ সব জমিনের ভিতরে গ্রাস হয়ে চলে গেল। আর পৃথিবীর ইতিহাসে এটাই শিক্ষা হয়ে গেল, যারা আল্লাহ রাস্তায় জাকাত দেবে না, যারা মাল করে সম্পদ জমা রাখবে, কারণের মতো বিলে আল্লাহ রাস্তায় বিলের দিকে কার্পণ্যতা করবে, মসজিদ মাদ্রাসা যেভাবে হোক খরচ করা লাগবে করে না, যারা জাকাত দিতে চায় না, জাকাতের অর্থ সঠিকভাবে বণ্টন করে না, ওদের হাসর নাশ হবে কারুনের সাথে। নাউজুবিল্লাহ কালকে বললে হবে, তাহলে কারুনের সাথে হাসর নাসর করবেন না, সঠিক প্রক্রিয়ায় জাকাত দিবেন, জাকাত দেবেন তো ইনশাআল্লাহ। সেই কথা আল্লাহ বলেন মুমিনদের তিন নাম্বার করে গোড়া বলি, আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার তিন নাম্বার গুণা বলি, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে কার ভয়ে? জাকাত দিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? জাকাত দিয়ে সমাজের পরিবর্তন করার দরকার আছে না নাই? এজন্য বাংলাদেশের জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে আমাদের কপাল খুলে যাবে, গরিবের কপাল খুলবে, কথা বলেন ঠিক কিনা? সাত নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মমিন বান্দার চার নাম্বার গুণা বলে, যুবক তোদের ওয়াজ এইবারে কান খারাপ কর, চার নাম্বার হলো তোমাদের ওয়াজ। আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মমিন বান্দার চার নাম্বার গুণা বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মমিনের যৌবন হেলায় খেলায় নষ্ট করলে হবে না, কারণ যৌবন কারের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট সামনা ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কহাবরের মাটি। এদের বাজারে গমার যেতে হবে, যৌবন কালের হিসাব দেবে কার কাছে? যৌবনের তারণায় নফসের তারণায় প্রবৃত্তির অনুসরণ করার কারণে মনে চাই খালি গুনা করি গুনা করি গুনা করি গুনা করি, কিন্তু নফসটাকে কন্ট্রোল করতে হবে, নিজের সতীত্ব যৌবনটাকে হেফাজত করা লাগবে। মনে চাইলে গুনা করা যাবে না, মমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, মমিনের যৌবন পার্কে বিক্রি হতে পারে না, মমিনের যৌবন বিক্রি হবে হালাল স্ত্রীর কাছে। কথা কি বোঝা গেল? হালাল স্ত্রী ব্যতীত মুমিনের যৌবন অন্য কোনো জায়গায়, কথা বোঝা গেল? রাগ করতেছেন আপনার যুবকের মন খারাপ আজকে বলে হুজুর আমরা তো এমনি আমার দুই তিনটে মেয়ে বান্ধবী আছি আর কি আর কিছু আছে মনে রাখবেন, মেয়েদের কোন ছেলে বন্ধু থাকতে পারে না আর ছেলেদের কোন মেয়ে বান্ধবী থাকতে পারে না, কই জাস্ট ফ্রেন্ড। ওরে বাবা তোমার কিছুই মনে হয় না, তুমি কি হিজড়ে? হ্যাঁ মেয়ে মানুষের সাথে ঘোরাফেরা করবার মনে কিছুই হবে না, কথা হলো? রাগ করেছেন আপনারা, তাহলে নিজের যৌবনটাকে হেফাজত করে খেলায় খেলায় নষ্ট করা যাবে না, কারণ যৌবন কালে হিসাব দিলে কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তারণায় গুনাহ করো, একদিন তোমার যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে, কথা কর?
রাগ করেছেন? রাগ করেছেন আপনারা? বাজান গমার হৃদয়ের কাঙ্ক্ষিত কথাগুলো শুনে যান। আজকে যুবক কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার আগে দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, ভালোবাসা কারে বলে বুঝি নেই, আর এখন ক্লাস ফাইভ এর ছাত্র কয়, ওইটা আমার, ওইটা আমার, বাপরে বাপ, আছে না নাই? আজকে ছোট ছোট বাচ্চাদের হাতে ডিজিটাল মোবাইল যায়, ওরা সব শেষ, কথা বলে কেন? আমার সোনার দেশটা খাইলো রে হে ডিজিটাল মোবাইল, কথা কর, রাগ করেছে? আমার সোনার দেশটা খাইলো রে হে পরকিয়া প্রেমে, আছে না না? নিজের বউরে ভালো লাগে না, পাশের প্রতিবেশী ভাবিরে দেখলে সালাম আলাইকুম ভাবি কেমন আছে, আছে না না? এ বিয়ে করলে দুটো কর, তাহলে ভাবির দিক তাকাস, কথা বল না কে, রাগ করেছেন আপনারা? আর এখনকার ভাবির আবার ডিজিটাল, দেবর যদি একবার যায় ভাবি আপনাকে দেখলে মনে হয় না আপনার বিয়ে হচ্ছে, ভাবি তখন কয় তুই খালি কথা কস, তোর ভাই তো কিছুই কয় না, কয় ভাইয়ের কি সেই চোখ আছে, ভালোবাসতে গেলে চোখ লাগে ভাবি, আছে না ভাই? আর ভাবি যদি ইমানদার নেককার দিনদার আবেদা সালেহা কর্তারিসি হই তো কি বলতো, কুল্লিল মুমিনিন গুদ্দুরা মিনা বসারিহিন, হে দেবর আল্লাপাক বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের, তোর জন্য আমি জায়েজ নাই ঘর থেকে বের হয় না, কথা বল, আর ওরা আরো ঘর বসায়, আস খাটে বস, কি খাবা তুমি, কি নিয়ে আসবো, তাই রে ভাবি আদর কি, আছে না না? কি আদর করি, বাপরে বাপ, দেবর পায় স্বামীর কথা পর্যন্ত ভুলে না, আর বাড়ির গেলে কয় রহিমা স্বামী কেমন, কয় স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মত, হবি তো তোর চরিত্র খারাপ, দেবর আর দুলে ভাইয়েরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের সাইডে ভয়ঙ্কর, এই দুইটা পুরুষের দ্বারা মা বন্ধুর বেশি ক্ষতি হয়, কথা বলে কে, আল্লাহ আমাদের হেফাজত করে জোরে কোন আমি, তাহলে চার নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে, কার ভয়ে? ওই এখান থেকে অনেক দূর জেলার নাম দিনাজপুর, সেখানে আছে স্বপ্নপুর মকার মুখী সকাল সখী বৈশা বাঘ বাকুম করবে আর কাঁচা বাদাম পাকা বাদাম ফেটে খাবে, কথা বল, ওগুলো বাদ দাও, চরিত্রের পরিবর্তন করো। আর আপনাদেরকে বলবো পিতা মাতা যারা আছেন, ছেলেটা কি করে যুবক ছেলে খবর রাখা লাগবে, যুবতী মেয়েটা কি করে খবর রাখা লাগবে, কারে মোবাইলে কল দেয়, কার সাথে যোগাযোগ আছে, ইমো মেসেঞ্জারে কার সাথে কথা বলে, ও সারা রাত জায়গায় জায়গায় কি করে, আসলে পড়াশোনা করে নাকি ফেসবুকে করে থাকে, সেটা দেখা তো জানা ছাড়া না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চার নাম্বার আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে, মা বন্ধের বলে যায় বাপ খবরদার খবরদার মা, ব্যাপার তাই চলাফেরা করবেন না, চারটা বলে আটটা জান্নাত আপনাদের দরজা খোলা, এক নাম্বার নামাজ, দুই নাম্বার রোজা, তিন নাম্বার ফরজ পর্দা, চার নাম্বার স্বামীর খেদমত, মা বলে নামাজ পড়ে পড়ে না, রোজা ধরে সারে না, আর পর্দা তো ঠিক মতো করবারই চাই না, সালামের পর্দা ঠিক আছে, দরজা আর পর্দা ঠিক আছে, নিজের শরীরে মা বলে না পর্দা দিতে চায় না, সেরা না, একটা নারী যদি ঢিলা দাদা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্পূর্ণ চলে আসে, তাহলে মা বোনেরা পর্দা ঠিক মতো করতে চা, একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বেপর্দায় রাস্তাঘাটে বের হতে পারে, একটা নারী যে দামি মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পূর্ণ তার পর্দা দেখে বোঝা যায়, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কেন বলেন না, কি সমস্যা, কি ব্যাপারটা শুনলে ভালো দেখা যায় না, হাসলামি করো, এই ছোব ভালো হবি না তোরা, ওরা কয় হুজুর সবাই যদি মুরগা পরে পর্দা করে আমি দেখবো কি, বিয়ে করে বউ দেখবি, বিয়ে করে বউ দেখবি, যেটা দেখলে হালাত বরক জীবন ধন্য হয়ে যাবে, কথা ঠিক কেনা, এই জন্য মা বন্ধুরা বলে যায় মা পর্দা করবেন মা, পর্দা আপনার সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে, পর্দা আপনার ভাগ্য খুলে দেবে মা, পর্দা সিন নারীরা ধর্ষণের শিকার হয় না, কথা বলে ঠিক কিনা, মা ভালো তো সন্তান ভালো,
ক্ষেত ভালো তো ফসল ভালো, আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি উপহার দেব। মা যদি ঢিলা ডালা বোরকা পরে, পর্দা করে চলে, নামাজ কোরআন তিলাওয়াত করে, সন্তান গর্ভে রাখলে সব সময় আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ওই সমস্ত মায়ের পেট থেকে আল্লাহর ওলি দুনিয়াতে জন্ম নেবে। আর যে বাবারা সারা দিন বাপরে বাপ, সারা দিন ডাক্তার কইছে রেস্ট থাকবেন, একেবারে বালি শালান দিয়া বা ওগুলো দেখে তো স্বামীর কাছে বাইনা করে, শোনেন নাই মহারাজে কিরণ মালার এত জ্বালা, যদি বুঝিতাম তাইলে কি আর ডিসানেলে ছবি দেখিতাম, স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জ্বালা, আসে না নাই। স্বামী চিন্তা করে বউ যদি এইভাবে বাইনা করে আমার তো বলা দরকার। এইবার স্বামী দেখে বলে সাথী তুমি রাগ করো না, কলো তোমার কি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি, ইস্টার জল সবার দিন দরবের কাজে সেই জামাটা যাই না বাবা, অনেক নারীর মাঝে হাই রে নারী পদ্মা সারি সুচ্ছ তাহার পিছে, মনে রেখো দুনিয়া তা একেবারে মিশে, নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাজ, নইলে সাজাদপুরের মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম। এখনো সময় আছে মা, ইস্টার জল সাজি বাংলা দেখে জীবন নষ্ট করবেন না, ইমান নষ্ট করবেন না মা। সারাদিন ওই হিন্দুরা ওই ওই হিন্দুদের মতো নাটক, সারাদিন পূজা হয় দেবদেবী হয়, কিভাবে পরকীয় প্রেম করা লাগবে, কিভাবে শাশুড়ির চায়ের ভিতর ঘুমের ঔষধ কিনে লাগবে, কিভাবে একটা স্বামীরাই আর একটা পরকীয় প্রেম করা যায়, কোপনে প্রকাশে কিভাবে স্বামীরাই আর একটা ছেলের সাথে ডেটিং করা যায়, ফেটিং করা যায়, ওগুলো শিখে আপনার চরিত্র নষ্ট করতেছে। এই জন্য মা বলেদের বলে যাই বা ওই কালাস বাংলা জি বাংলা ইস্টার জলসা সব আপনার আমার ইমান নষ্ট করে দেবে, জাহান নামে নিয়ে যাবে কথাগণ ঠিক কিনা। এখনো সময় আছে মা, আজ থেকে 30-40-50 বছর আগে যে মা বোনেরা ছিল ওরা তো এগুলো দেখে নাই, ওদের কি জীবন বাঁচে নাই, ওরা কি চলে নাই। আগেকার মা বোনেরা সময় পাইলে ল্যাপখেতা সিলাই করছে, ল্যাপখেতা সিলাই করছে, আর এখন মা বোনেরা সময় পাইলে কোনো কথা নাই, টেলিভিশন জুড়ে দিয়ে আছে বৈশা, আবার রাতের বেলা বিদ্যুৎ না দেখলে পরের দিন সকালবেলা কাজ আদায় করে, আর সকালবেলা না দেখতে পারলে মুখ তো বৈশা ফুলে বসে থাকে। স্বামী এসে কয় কি হয়েছে, বাপ বলছে না মা বলছে, কয় না আমি জলসন নাটক গুলো দেখতে পারি, আসেন এখন মা বন্ধুরে বলে যাই মা এখনো সময় আছে মা পরিবর্তন হয়ে যা মা, ও মা বোনেরা পরিবর্তন হয়ে যান মা। আজকে দেখেন মা বন্ধুরের ব্যাপারদার কারণে কত ঘটনা ঘটে, কথা কমে রাগ করেছেন না, বিয়ে হয় নাই সন্তান পেটে চলে আসছে, কথা কম না কেন, এখন বাপকে খোঁজো বাপকে খোঁজো। এই জন্য মা বন্ধুরে বলে যায় মা খেলাই খেলাই নিজের সতীত্ব সম্মান হারাবেন না, সন্তান গর্ভে আসার পরে বাপকে বাপকে খোঁজো, বাপরে বাপ কত নায়িকা সন্তান জন্ম দিল, আমি নাম বলছি, সন্তান জন্ম দিল বাপ খুঁজে পাওয়া যায় না, কে হবে বাপ কে হবে বাপ, বাপরে বাপ বিয়ের আগে 2-3 মাস তাদের আবার আনন্দ ফুর্তির অভাব নাই, কথা কন ঠিক কি, লাজ লজ্জার সরম বলে ওদের কি শুনাই, কথা কন না, রাগ করতেছেন আপনারা, কষ্ট হইতেছে আপনাদের, এই জন্য মাদের ভালো হওয়া লাগবে মা। আল্লাহ আপনার দেহের ভিতরে অনেক দামি সম্পদ দিয়েছে মা, মনে রাখবেন মা যে জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি, আপনি যত পর্দার ভিতরে থাকবেন আল্লাহ দেয়া পর্দা আল্লাহ দেয়া ফরজ বিধান মেনে চলবেন তত আপনার ইজ্জত সম্মান বাড়বে, কথা বলেন ঠিক কিনা। অকর না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবারু জালে জাহিলিয়াতুল উলা, আল্লাহ দেখে বলেন খবরদার খবরদার নারীরা তোমরা জাহিলিয়াত যুগের মেয়েদের মতো রং ভং করে নিজের দেহকে প্রদর্শন করো না, ওয়াল ভিতর অবস্থান করো, আর প্রয়োজনের কারণে যদি বাহিরে যাওয়া লাগে বোরকা পরে পর্দা করে যাওয়া লাগবে, কথা কন ঠিক কিনা।
আর 4 নাম্বার স্বামীর খেদমত। মা বলে কো দেবর কি দেবরের খেদমত করে, পীরের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করবার চায় না। স্বামী যদি বলে মুখের মা একটু পানি ভরায় দাও, বালতি ভরায় দাও, গোসল করবো, কয় হা চাকরি নি পাশে কথা বলে, কাপড় ধুয়ে দাও, দাসি পাইছো, যে কোনো কাজের কথা বললে উল্টো একটা মেজাজ দেখায়। এরকম মহিলা আছে না রায়, এ ধরনের মহিলা দিয়ে সংসার কইরা কিন্তু শান্তি কপালে ডুববে না, খালি খেসখেস করে, কথায় কথায় খেসখেস করে, মেয়ে মানুষের এত মেজাজ। মা বন্ধুরা হবে কবল নরম, স্বামীর কাছে নরম মেজাজ দেখালে তাকিয়ে থাকে, সেই মেজাজ দেখায় আছে না নয়। আপনাদের এলাকার মহিলারা কেমন জানি এই কর্মনে ঠান্ডার ভিতরে প্রিয়তমের স্ত্রীর সাথে এক কম্বলে এক ল্যাপে ঘুমাচ্ছেন, আপনি যখন সলাত আদায় করার জন্য ঘুম থেকে উঠে মসজিদে যাচ্ছেন তখন ডাকতেন, সোনা ও সোনা শেফালি, ও আমার বুলবুলি, ভালোবাসার তুলতুলি, ওঠো না সোনা ওঠো, তুমিও নামাজ পড়ো আমিও নামাজে যাই, আদর করে বউরে ডাক দেবেন, বউকে আদর করে ডাকাও সুন্নাত, সুবহানাল্লাহ। বুঝে না কিচ্ছু লেওয়ার সঙ্গে আদর করে রাখা যাবে। আম্মা যখন আয়েশার নাম ছিল আয়েশা, আল্লাহ রাসূল আদর করে হুমায়রা বলে ডাকতেন, আল্লাহ ভয় একবার বলে। তা আপনার বইয়ের একটা নাম আছে, ধরেন নাম হলো নারগিস, আপনি আদর করে ডাকবেন, আদর করে ডাকবেন, আদর করে একটা নাম দেন, যা পার হুম দেন, আমি তো আপনার বইয়ের নাম দিয়ে দেবো, আপনি আপনার বউকে কি বলে ডাকবেন আপনার, কথাকে বোঝা গেল? স্ত্রীকে আদর করে নাম ধরে ডাকাও কি সুন্নত? আল্লাহ আকবার বলেন, স্ত্রীর কপালে চুমুকে বাহিরে যাওয়া সুন্নত, বাহির থেকে স্ত্রীর জন্য কোনো কিছু হাত দিয়ে খাবার তহফা নিয়ে আসাও সুন্নত, আল্লাহ আকবার বলেন। জয়পুর হাটে বাস করবে গেছি, এক যুবক কচ্ছে হুজুর বাইরে যান ফেনসিরি খাই, বলেছেন এক বোতল আনবো, কত বড় খারাপ চিন্তা করছে, যা যে ধান্দা ভাই, স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ালে আল্লাহ রাস্তায় সৎকার করলে যে সব স্বামীর আমল না আমল না আল্লাহ সেই সব লিখে দিবে, কোন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সঠিক বুঝার করে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে নিজে সলাতে একটা পরিবারের চারজন সদস্য, চারজন যদি নামাজ পড়ে বাদেন ভালো লাগে না, দিলটা ভরে যায় না, আলহামদুলিল্লাহ আমরা চারজন সদস্য চারজনই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, ছেলে স্ত্রী পরিবার পরিজন সবাই যেন নামাজি হয়, সলাতের প্রতি নিজে যত্নবান হবে, পরিবার সবাইকে যত্নবান বানাবো ইনশা আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী হবে, আল্লাযীনা ইউরিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস, হুম ফিহা খালিদুন, সেখানে তারা যুগের পর যুগ বসবাস করবে, কোনদিন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে না, কোন সুবহানাল্লাহ।